হ্যালো গাইস, কি খবর সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড রিভিউ। তো আজকে আমি যে ক্যামেরাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্যাননের 60D, যেটির রিভিউ সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্যামেরাটি কার কার জন্য সুইটেবল, কে কে ইউজ করতে ক্যামেরাটি পছন্দ করবেন এবং কে কে করবেন না, কে কে এই ক্যামেরাটি ইউজ করে সুবিধা পাবেন, কে কে পাবেন না। তো সেভাবেই আমি পুরো রিভিউটি করেছি। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই রিভিউ, আপনারা রিভিউ দেখতে থাকুন। তো গাইস, আমি এবার 60D ক্যামেরার ডিটেলসে চলে আসি। তো আগে যে দুটি ক্যামেরা আমি আপনাদের সামনে রিভিউ করেছি সে দুটি ক্যামেরা হচ্ছে 750D এবং 80D। তো এই দুটি ক্যামেরার তুলনায় 60D ক্যামেরাটি হচ্ছে অনেক পুরনো এবং এর ফাংশন অনেক পুরনো। 60D ক্যামেরার ইমেজ সেন্সর হচ্ছে 22.3mm x 14.9mm সিমোস কার্ভ সেন্সর। এটির ইফেক্টিভ পিক্সেল যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রক্স 18 মেগাপিক্সেল এবং টোটাল পিক্সেল যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রক্স 19 মেগাপিক্সেল। তো এটির প্রসেসর Digit 4 প্রসেসর। এর আগের ক্যামেরাগুলোতেও Digit 4 প্রসেসর রয়েছিল, কিন্তু এটিতে Digit 4 প্রসেসর থাকা সত্ত্বেও সেন্সর হচ্ছে আপনি 22.3mm থেকে 14.9mm পর্যন্ত। তো এদিক থেকে ক্যামেরা একটু নিচের দিকে চলে গিয়েছে আর কি আগের ক্যামেরার তুলনায়। এটিতে লেন্সের যে ব্যাপারটি রয়েছে, এটিতে আগের মতোই দুটি লেন্স ইউজ করা যায়, EF এবং EFS। আর আপনারা সাধারণত জানেন, আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে লেন্স দুই প্রকারেরই হয়, EF এবং EFS লেন্স। তো এটির ফোকাল লেন্স যেটি রয়েছে সেটি হচ্ছে 1.6। তো এটির ফোকাসিং টাইপ হচ্ছে TTL CT SAR উইথ সিমোস সেন্সর। এটিকে আমরা ভেঙে বলতে পারি TTL CT SIR উইথ সিমোস সেন্সর, এটি হচ্ছে টাইপ। আর এটির অটোফোকাস সিস্টেম পয়েন্ট, এর আগের তুলনায় এই ক্যামেরার সিস্টেম পয়েন্ট অনেক লো। 60D অটোফোকাস পয়েন্ট হচ্ছে মাত্র 9, এটি 9টি অটোফোকাস পয়েন্ট, যার কারণে আগের তুলনায় এটির ফোকাসেও একটু ঝামেলা রয়েছে। আগের ক্যামেরাগুলোতে যেরকম ফোকাস আপনারা পেয়ে থাকবেন, এটিতে হয়তো বা তেমনটা পাবেন না, তবে মোটামুটি ফোকাস পাওয়া যায় আর কি। অটোফোকাস মোড যে রয়েছে এই ক্যামেরাটিতে, অটোফোকাস মোডগুলো হচ্ছে আপনার AL ফোকাস, ওয়ান শট এবং AL সার্ভো, এই সাধারণত তিনটি সবগুলোতেই থেকে থাকে। তো অটোফোকাস পয়েন্ট সিলেকশন যেটি রয়েছে, এটা অটোমেটিক সিলেকশন এবং ম্যানুয়াল সিলেকশন, এটি দুইভাবেই আপনি সিলেকশন করতে পারবেন। তো এরপরে আমরা চলে আসি ISO সেন্সিভিটিতে। তো ISO এখানে অটো ISO যেটি আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনি অটো ISO ইউজ করতে পারবেন 100 থেকে 3200 পর্যন্ত, মানে 100 থেকে 3200 পর্যন্ত আপনি ISO ইউজ করতে পারবেন অটোতে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল ইউজ করতে চান তাহলে আপনি এটি ইউজ করতে পারবেন 100 থেকে 6400 পর্যন্ত। আপনি ISOটি যদি সর্বোচ্চ বাড়াতে চান বাড়াতে পারবেন ম্যানুয়ালিতে 12800 পর্যন্ত। তো এটি শাটার স্পিড হচ্ছে সর্বোচ্চ 30 সেকেন্ড এবং সর্বনিম্ন 1 সেকেন্ডের 8000 ভাগের 1 ভাগ, এবং এটি 1/3 stop ইনক্রিমেন্টস বাল্ব রয়েছে এটিতে। তো টোটাল শাটার স্পিড রেঞ্জ অ্যাভেলেবল রেঞ্জ ভ্যারিয়াস বাই শুটিং মোড। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে LCD মনিটরে। তো এটিতে যে LCD মনিটর রয়েছে এটি হচ্ছে 3.0 ইঞ্চ। তো এটি স্ক্রিন টাচ না, এটি ম্যানুয়ালি। তো এর কভারেজ হচ্ছে আপনার 100%। এরপরে আমরা চলে যাই ফ্ল্যাশে। তো এটি বিল্ড ইন ফ্ল্যাশ, অন্যান্য ফ্ল্যাশের মতোই। ক্যানন 60D এই ক্যামেরাটিতে মুভি টাইপ যেটা সেটা হচ্ছে MOV ফরম্যাট এবং MP4 ফরম্যাট, দুটোতেই আপনি ভিডিও করতে পারবেন। এবং এটার যে রেজুলেশন সেটা হচ্ছে Full HD 1080p, এবং যেটিতে হচ্ছে আপনি 23 frames per second ভিডিও করতে পারবেন। এবং আরেকটি যেটি সেটি হচ্ছে HD 720p, সেটিতে আপনি 60 frames per second ভিডিও করতে পারবেন। তো এই হচ্ছে এটার ভিডিও রেজুলেশন এবং এটার ভিডিও ক্যাপাসিটি। তো 60D স্পেসিফিকেশন সম্বন্ধে বলার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আগের ক্যামেরার তুলনায় এর স্পেসিফিকেশন একটু লো এবং ক্যামেরা অনেক পুরনো। এই ক্যামেরাটির সুবিধা অসুবিধে অনেকগুলো রয়েছে। তো গাইস, আমি এখন আপনাদের ক্যামেরার বাইরের যে স্ক্রিন রয়েছে, সুইচগুলো রয়েছে, সেগুলো কী করে ইউজ করবেন এবং এগুলো কেমন, সেগুলো আগের যে ক্যামেরাগুলো রিভিউ করেছে সেগুলোর তুলনায় কেমন, আমি আপনাদের এখন ডিটেলস বলতে যাচ্ছি। তো গাইস, এখানে যে LED স্ক্রিনটি রয়েছে, তো এই স্ক্রিনটি আমি স্ক্রিন সম্বন্ধে অলরেডি আপনাদেরকে এর আগে বলেছি। তো এই স্ক্রিনটি ফ্লিপ করা যায়, কিন্তু এটা আগের মতো স্ক্রিন টাচ নয়। আগের যে ক্যামেরাগুলো আমি রিভিউ করেছিলাম সেগুলো স্ক্রিন টাচ স্ক্রিন ছিল, তো এটা স্ক্রিন টাচ নয়, এটি ম্যানুয়ালি কাজ করতে হয় বাটনের মাধ্যমে। কিন্তু এটি ফ্লিপ করা যায় আর কি, খুব সহজেই ফ্লিপ করা যায়, রোটেট করে আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট কি এবং এই ইমেজ রিভিউ কি, এই যে নিচের দিকে। তারপর এই যে এখানে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ভিউ পয়েন্ট আগের মতোই দেওয়া আছে। আগের ক্যামেরাগুলোতে যেরকম রাবার ইউজ করে দিয়েছে সেরকম লাইভ ভিউ মোড দেওয়া আছে এখানে। এবং আপনার চোখের যদি কোনো সমস্যা থাকে তাহলে কীভাবে ক্যামেরার আপনি ভিউ পয়েন্টে ঠিক করে নেবেন সেটা আমি এর আগের ক্যামেরা দেখিয়েছি। ওই বাটনটি, রোটেটেবল বাটনটি ঠিক একই জায়গায় বসানো এই ক্যামেরাতেও। তো এরপরে চলে যাচ্ছে আমরা অটো ফোকাস। এই যে এখানে 80D মতো একটি এক্সট্রা বাটন দেওয়া রয়েছে অটো ফোকাস অন অফের। তো এটি চেপে আপনি ভিডিও মোডের সময় অটো ফোকাস অন অফ ডাইরেক্ট করতে পারবেন। এরপরে জুম ইন জুম আউটের দুটি বাটন দেওয়া রয়েছে, ঠিক অলমোস্ট আগের ক্যামেরার মতোই আর কি, মেনু বাটন, ইনফো বাটন। তারপরে যে ওখানে আমাদের কুইক মেনু বাটন রয়েছে,
মেনু বাটন, ইনফো বাটন, কুইক মেনু বাটন। তো এই নিচে যে আপনি রোটেটেবল বাটনটি দেখতে পাচ্ছেন, এই রোটেটেবল বাটনটি, তো এই রোটেটেবল বাটনটি এক্স্যাক্টলি আমাদের ওই সুইচ করার জন্য এক অপশন থেকে আরেক অপশনে যাওয়ার জন্য ইউজ করি, এবং ফটো একটা ফটো থেকে আরেকটি ফটোতে যাওয়ার জন্য আমরা এই ইয়েটি ইউজ করি, এই রোটেটেবল বাটনটি ইউজ করি। তো এর আগে আমি আপনাদের যে ক্যামেরাটি দেখিয়েছিলাম 80D-তে, ওইটাতেও এরকমই, তো অলমোস্ট সেম আর কি। আর এখানে যে বাটনগুলি রয়েছে আর 80D-র বাটন অলমোস্ট সেম, কিন্তু ভিতরে সফটওয়্যার সেন্সর সেগুলো আলাদা। তো গাইস আমরা এবার ক্যামেরার এই পাশে চলে আসি। তো ক্যামেরার এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেমোরি কার্ড লাগানোর যে স্লটটি রয়েছে সেটি এই সাইডে, এটিকে ক্যামেরার সামনের দিকে স্লাইড করে খুলতে হবে, মানে আপনার ভিউ পয়েন্টের ভিউ পয়েন্ট যে পাশে রয়েছে সেই পাশে ব্যাক দিকে টানতে হবে, তাহলে এটা খুলে আসবে। খুলে আসার পরে এটার ভিতরে আমরা মেমোরি কার্ড স্লট, যে ভিতরে স্লটটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে মেমোরি কার্ড পুশ করে লাগাবো, এবং লাগানোর পরে আমরা এই কভারটা আবার ব্যাক দিকে ঠেলে এটি অ্যাডজাস্ট করে দেব। এই পাশে শুধু এই স্লটের জন্য, এই মেমোরির জন্য স্লটটি দেওয়া রয়েছে। তো গাইস আমরা এবার চলে যাচ্ছি ক্যামেরার ওপর পাশে। তো ক্যামেরার ওপর পাশে আপনাদের আমি মোডের বাটনগুলো যা আগের ক্যামেরা দেখিয়েছি, এখানেও ঠিক এরকম একটা মোডের বাটন রয়েছে। এটির মোডের বাটন এই 80D-র মতো মাঝখানে চেপে ধরে দুই রোটেট করতে হয়, এবং এই যে অন অফ বাটন দেখতে পাচ্ছেন, অন অফ বাটনটাও ক্যামেরার বাম পাশের ওপরের দিকে দেওয়া, এটি খুব ইজি আগের ক্যামেরার মতোই। এই রোটেটেবল বাটনটি যে রয়েছে, এই রোটেটেবল বাটনটি এরকম মাঝখানে চেপে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মোড চেঞ্জ করতে হবে। এখানে অনেক রকম মোড দেওয়া রয়েছে, টিভি, অটো, ক্রিয়েটিভ অটো, ফ্ল্যাশ অফ, প্রোট্রিট, এরকম অনেক স্পোর্ট, এরকম অনেক ধরনের মোড দেওয়া রয়েছে। তো আপনারা যারা মোটামুটি ক্যামেরা ইউজ করেছেন তারা অলরেডি জানেন যে কোন মোড কোথায় ইউজ করবেন, এবং ম্যানুয়ালি আপনারা সেটিং করে নিতে পারবেন। আর যারা ক্যামেরা নতুন ইউজ করবেন তাদের জন্য অটো এবং ফ্ল্যাশ অফ মোড দুটি খুব বেটার আমি মনে করি। আর এইখানে দেখতে পাচ্ছেন একটি স্লট, এক্সট্রা ফ্ল্যাশ লাগানো স্লট, এটুকু জায়গা হচ্ছে অটো ফ্ল্যাশ, মানে অ্যাডজাস্ট করা ফ্ল্যাশ একটি, যেটি ক্যামেরার সাথে অলরেডি দেওয়া থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আলাদা এলইডি যেটি 80D-তে ছিল। তো এই এলইডির মাধ্যমে আপনি খুব মানে তাড়াতাড়ি করে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপারচার কত, আপনার আইএসও কত। আপনি সেটিংগুলো দেখার জন্য বারবার আপনাকে এলইডির দিকে তাকাতে হবে না, অথবা আপনার সেটিং ঠিক করার জন্য বারবার ক্যামেরা উঁচু করে ঘোরাতে হবে না, আপনি উপর থেকে দেখে দেখে সেটিং ঠিক করতে পারবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকটি বাটন রয়েছে, আইএসও, অটো ফোকাস, ড্রাইভ বাটন। আর এই এলইডি রাত্রেবেলা দেখার জন্য আমরা এই যে এই বাটনটি ইউজ করব, এখানে এই বাটনটি ইউজ করলে আমাদের এখানে একটি আলাদা লাইট দেওয়ার, লাইটের ব্যবস্থা করা রয়েছে, আমরা লাইট জ্বালিয়ে দেখতে পাবো রাতের মধ্যে যে ইয়ে কীভাবে কতটুকু কী আছে। এখানে যে রোটেটেবল বাটনটি দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আমরা নানান ধরনের কাজ করে থাকি, লুক লাইক, আইএসও কমানো বাড়ানো, এটি রোটেট করে চেঞ্জ করি। সামনে যে শাটার বাটনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ফটো তোলার বাটন। এটিকে আমরা 50% চেপে অটো ফোকাস মোডে থাকলে 50% চেপে অটো ফোকাস ক্লিয়ার করি এবং ফুল ক্লিক করে পিকচার ক্যাপচার করি। এই পাশে যে আপনি বাটনটা দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে আমাদের যখন মোড ম্যানুয়াল মোডে থাকবে, ম্যানুয়াল মোডে থাকার পরে এই বাটনটিতে ক্লিক করলে আমাদের ফ্ল্যাশ অটোমেটিক উপরে উঠে আসবে, এবং অটো মোডে থাকলে যখন আপনার ফ্ল্যাশের দরকার পড়বে তখন আপনাকে কোনো বাটন চাপতে হবে না, তখন এমনিতেই ফ্ল্যাশ উঠে আসবে। কিন্তু ম্যানুয়াল মোডে থাকলে আপনি যতক্ষণ না এই বাটনটি চাপবেন ততক্ষণ আপনার ফ্ল্যাশ অফ থাকবে, এই বাটনটি চাপার সাথে সাথেই ফ্ল্যাশ উপরের দিকে উঠে আসবে এবং আপনি আপনার ফটো ক্যাপচার করবেন। আমরা এবার ক্যামেরা এই পাশের সাইডটিতে চলে যাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টিউব রয়েছে, তো টিউবটার ভিতরে আমরা অনেক রকমের স্লট পাবো। এখানে মাইক্রোফোন ইউজ করার স্লট, USB স্লট, HDMI স্লট, বিভিন্ন রকম স্লট আছে। তো আমাদের যখন যেটা দরকার পড়বে আমরা তখন সেটা ইউজ করার জন্য এই টিউবটি সরিয়ে নেব এবং সেটি ইউজ করব। তো গাইস আশা করি আমার রিভিউটি দেখার পরে আপনারা ক্যামেরাটি সম্বন্ধে অনেক বুঝতে পেরেছেন, আপনাদের অনেক ধারণা হয়েছে। তো আমি ক্যামেরাটার সুবিধার দিকগুলো বলেছি এবং অসুবিধার দিকগুলো বলেছি, ভালো দিক বলেছি, খারাপ দিক বলেছি। তো খারাপ দিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ দিক যেটি, সেটি হচ্ছে এটি মার্কেটে এখন নেই, এটি বাজারে পাওয়া যাচ্ছে না, কারণ এটি ক্যামেরা ক্যানন কোম্পানি এটিকে ব্যান করে দিয়েছে। তো এটি আপনারা যদি এখন কিনতে চান তাহলে এটি আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, পুরনো কারোর কাছ থেকে কিনতে হবে। তবে আমার সাজেশন অনুযায়ী এই ক্যামেরাটির মানে বর্তমান প্রাইস অনুযায়ী আপনারা এই ক্যামেরাটি না কিনে 70D নিতে পারেন, 7D নিতে পারেন বর্তমান হিসেবে আর কি, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি বেটার হয়। তাহলে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং কোনো ক্যামেরা এবং ফোনের রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন উইথ বেল আইকন। ধন্যবাদ সবাইকে।